আসসালামু আলাইকুম হ্যালো দর্শক যাদের এই বর্তমান সময়ে খড় এবং কাঁচা ঘাস আছে তারাই খামার করে এখন টিকে আছে। এবং তারা বেশি লাভবান কারণ খড় ও কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ আপনার কাঁচা ঘাস থাকে খড় থাকে তাহলে তা খা খাওয়াইয়ে আপনি দশ পনেরো কেজি গাভীর দুধ অনায়াসে পেতে পারেন অল্প পরিমাণ দানাদার খাবার দিয়ে কিন্তু আমরা কাঁচা ঘাসও দিতে চাইনি খড়ও দিতে চাইনি শুধু দানাদার খাবারের উপর নির্ভর করে গাভী পালন করি আসলে এটা ভুল ধারণা গাভি গরু পালন করতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ ঘাস এবং খড় রাখতে হবে আপনার মজুদ করে কেননা এদের এই খাবার খাওয়ালে আপনার দানাদারে কস্ট একেবারে কম করে আসবে যেখানে আপনি পাঁচ কেজি দানাদার খাবার দিতেন পনেরো লিটার দুধের গাভির জন্য সেখানে আপনি তিরিশ লিটার সরি তিরিশ কেজি যদি কাঁচা ঘাস দিতে পারেন সাথে আপনি সাত আট কিলো খড় দিতে পারেন তাহলে আপনার কাঁচা যে দানাদার খাবার পাঁচ কেজি দিতেন দিনে সেখানে আপনার নেমে আসবে দুই কেজিতে তাহলে আপনি তিন কেজি যদি প্রত্যেক দিন তিন কেজি দানাদার খাবারের কস্ট কম হয় মাসে নব্বই কেজি খাবার আপনার কম লাগতেছে কম মানে নব্বই কেজি খাবারের দাম দেড় প্রত্যেক দিন দেড়শো টাকা তাহলে মাসে প্রায় আপনার পাঁচ হাজার টাকা সেভ আসছে একটা গরুর থেকে যদি পাঁচ হাজার টাকা সেভ হয় পাঁচটা গাবি থাকলে পঁচিশ হাজার টাকা আপনি মাসে সেভ করতে পারতেছেন কম দিছে। তাহলে আপনি খড় এবং কাঁচা ঘাস কেন খাওয়াবেন না আর খড় এবং কাঁচা ঘাসে অধিক পরিমাণ পুষ্টিগুণ থাকে যদি খড় আপনি প্রসেসিং করে খাওয়াতে পারেন তাহলে আপনি খড়ের গুণাগুণ বেড়ে যায় ঘাস ঘাসের কথা তো বলে শেষ করব না ঘাস এমন একটা জিনিস যা শুধু প্রোটিনই থাকে ওর ভিতরে আর ঘাস খাওয়ালে গাবি সৌন্দর্য বাড়ে গাভি খুব তাড়াতাড়ি হিটে আসে কনচেবও করে এবং দানাদার খাবারও কম রাখে এই জন্য বলব আপনারা অবশ্যই দানাদার খাবার বাদ দিয়ে শুধু কাঁচা ঘাস এবং খড় খাওয়ানোর চেষ্টা করুন অল্প মাত্র দানাদার খাবার দিয়ে গাভী পালন করা শুরু করুন আমি প্রত্যেক দিন এত পরিমাণ করে কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করি বারো থেকে তেরো বোঝা প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করি এক এক বোঝা কমসে কম পঞ্চাশ থেকে ষাট কেজি তাহলে কত কেজি করে আমি প্রত্যেক দিন কাঁচা ঘাস গাভীদেরকে খাওয়াই আমি দানাদার খাবার সব সময় কম খাওয়াই কারণ দানাদার খাবার খাওয়ালে গাভীদেরকে পেটের ভিতর গ্যাস হয়ে যায় বদহজম হজম হয় তারপরেও আপনার দানাদার খাবার ও বেশি দিন খাওয়ানোর পরে অতিরিক্ত মাত্রায় তখন কি হয় গাভীর পেটের ভিতর চর্বি হয়ে যায় এই জন্য বলবো যদি অধিক দুধ পেতে চান বা অধিক বাচ্চা পেতে চান তাহলে দানাদার খাবার কম করে খাওয়ান শুধু কাঁচা ঘাস আর খড় খাইয়ে আপনি পনেরো ষোলো লিটার দুধ ভালোভাবে উৎপাদন করতে পারবেন শুধু নাম মাত্রই দানাদার খাবার দিয়ে একথা যদি খামার করতে চান তাহলে এটা যদি মাথায় রাখেন তাহলে ভালো হবে এবং দানাদার খাবারের পিছনে না ঘুরে শুধু কাঁচা ঘাস এবং খড়ের পিছনে ঘুরুন তাহলে লাভবান হবেন খামার করে সব সময় বলি আপনাদেরকে খামার করতে হলে আপনাকে কাঁচা ঘাস এবং খড় পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে তাহলে আপনি ডেয়রি খামারে সফলতা নিয়ে আসতে পারবেন আমার এ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদাহা হাফেজ